আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ধানের পাইকারি হাট থেকে আমি ইয়ামিন পারভেজ আপনাদের সাথে আছি, আর আপনারা দেখছেন ডুবন টিভি। দর্শক বন্ধুরা, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন হাটে বাজারে গিয়ে বিভিন্ন ফসলের দাম দর সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলটিতে আপডেট দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে হাটটিতে অবস্থান করছি, এই হাটটি পাবনা জেলায় আতাইকুলা থানা অন্তর্গত আতাইকুলার ধানের পাইকারি হাট। এই হাটে মোটামুটি ধানের আমদানি মাশাল্লাহ ভালোই হয়, তবে বর্তমান ধান কাটা শুরু হয়েছে আমাদের এইসব অঞ্চলে, এই জন্য মানে শুরু হচ্ছে আমদানি, মোটামুটি কেবল শুরু হচ্ছে, তবে আগামীতে আরও বেশি আমদানি হবে বলে আশা করা যায়। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু ব্যবসায়িক ভাইদের সাথে কথা বলবো এবং ধান বিক্রেতা ভাইদের সঙ্গে কথা বলবো, কথা বলে জানতে পারবো আজকের বাজার দরটি কেমন চলছে। তো আমরা এই মুহূর্তে যুক্ত হব ধান চাষি ভাইদের সাথে, একটু কথা বলবো যে সমস্ত ভাইরা ধান বিক্রি করে আর কি। এই ধানটা কি বিক্রি হয়ে গেছে ভাই? ধান কত বিক্রি হইল? 980। 980, এটা কি জাত ধান? হাইব্রিড। হাইব্রিড, হাইব্রিড। তো ভাই আসেন তো, ভাই জান আপনার এটা কি ধান? আব্দুল গডি কয়, আব্দুল গডি পোলার মতনই। ও হ্যাঁ, এটা তো পোলার ধানের মতোই দেখা যাচ্ছে ভাই। তো দাম বলছে না ভাই জান? হ্যাঁ দাম বলছে। কত বলছে? 1150। 1150। ও কত মন নিয়ে আসছেন? কি ধান ভাই? এইটা হলো 9 ধরা। 9 ধরা। এটা কি জাত ধান ভাই জান? 28। কত দাম বলতেছে? 1050। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গত কালকের তুলনায় কিন্তু আজকে সামান্য পরিমাণে ধানের দাম একটু বাড়তি আমরা পাচ্ছি। তো গতকালকে কিন্তু আমরা যে দামটি শুনছি তার থেকে বাড়তি দেখতেছি। তো দর্শক বন্ধুরা, আমরা যে হাটটিতে অবস্থান করছি এটা কিন্তু আতাইকুলার হাট। আপনারা চাইলে এই হাটে আসতে পারেন, আপনারা দূর দূরান্তের যে সমস্ত ব্যবসায়িক ভাইরা আছেন, এই হাটে আসা অনেকটাই সুবিধা, কারণ দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেইন রাস্তা, মানে এই হাইওয়ে রাস্তা, এক কথায় পাবনা টু ঢাকার যে রাস্তাটি আছে সেই রাস্তা, এই রাস্তার সাইডে বলতে পাশেই ধানের হাটটি হয়ে থাকে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু সমস্ত বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম আজকের বাজার দরে মিনিকেট, জিরা এবং কাটারি যে সমস্ত ধানগুলো আছে ওগুলোর দাম কিন্তু একই ক্যাটাগরির, বলতে 1150, 1150, সর্বোচ্চ 1200। 1200 উপরেও কিছু বিক্রি হয়েছে, বলতে 1220 এরকম বিক্রি হয়েছে। আর 29 ধানের বাজার আছে আজকে 900, 950, 970 এরকম আছে 29 ধানের বাজার। আর 28 ধানের বাজার আছে হলো 1050 সর্বোচ্চ। তারপরে হাইব্রিড প্রজাতির মোটা ধানগুলো আছে 800, 850। এই ছিল আজকের ধানের বাজার দরটি। খোদা হাফেজ।